चोख হলুদ হয়ে গেছে আল্লাহর কিরেবা छानी दे लज्जा सरम कब बांगला कब बुझे अंक कब शिख तुम मुसलमान बच्चा तुम मुसलमान छाना बोले दावी करो रोजा रेखे दिले नमाज पढ़ले ईदेर दिने तुम्हार सतर बच्चर महिला तुम्हार निजेर मेटा ईदेर दिने कोथाय आछे खबर आछे ये माल जल जाए बोयेछे आल्लार ओली सेजे बसे और मे आगुने घरे एस कि खोदा छाड़ा केउ जाने ना कि गो झाल लागतेछे कोथा झाल लागतेछे कदा बला जाबे तो सबाई मिले बोलुन आमी होलुम अपरेशनेर स्पेशलिस्ट डॉक्टर आमार काज होलो अपरेशन करा मस्जिदेर इमाम तारा होलो क्वाक डॉक्टर 4000 टाका वेतन दान 40 टा कथा शोनान माने ओ जान बापेर बोन आइए बुझ पाछिल हां इमाम साहेब 4000 वेतन देबे 400 कथा शोनाबे मुर्गी छाना जबाय करते देरी होली बोला आमादेर बाड़ी जा खाबार पालाटा पड़ुक चोख नील को दो अरे हाँ ना ना ओजन वाला किसी बोलती बारे ना वाला हलो कॉक डॉक्टर अरे आमी कालीमुल्ला होला ऑपरेशनर स्पेशलिस्ट डॉक्टर ओजन ये हमार भाड़ा वो आला था कदम बुझे बच्चन ना याक हाथे कोदाल चाला वो कौन दूध खा माये लाल नेता केता मौत को शुद्ध गोर जना गोर बाम्बर आबाद दो शंतान डोन क्या तो ना भाल लगले उड़े चले जाबी एडा रसूलुल्लाह मेंबर तोर बाबे दादागिरी चलबे ना आलेमरा हक कथा बोलबे उलामारा हक कथा बोलबे दीनेर कथा आमरा दीप्त कंठे बोले जाबो कोनो दूध खा माये लाल रेगे गेलो चोटे गेलो फेटे गेलो डोंट केयर आपनारा बोलुन कथा झाल लागजे हाँ कोदा बोल बो तो हाँ अमर किजु किजु जंतुरा से अमर कोदा सुनले किजु किजु कावरार मुंह बेके जाय अल्लाह की रेबा हाँ केर आवाज तो अमर विरुद्ध समालो जुना करे हाय कारीमुल्ला दावत करो क्या उल्टू की चले कुरान हदीस बोले ना आय बाबू कुरान हदीस बोल ली तू बुझ बा तू माल्टा जे भाषाई बुझ भी तो सही भाषाई वहाद गोती सोच कुरान हदीस तू की बुझिस আমাদের প্রত্যেকটা কথা কোরআন আর হাদিসের অনুকূলে হয় আর আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমেনার নয়নের মনি নয়নের পুতুলি আমেনার রক্তপিণ্ড আমেনার রক্তে জিগার মদিনাওয়ালা নবী মদিনার কামলিওয়ালা নবী মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলেছে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয় দুটো মেয়ে লোক ঝগড়া করলি জোরে আওয়াজ হয় আল্লাহ জানে সুবহান আল্লাহ বলতে থাকে আর পাটির মিছিলে গিয়ে মোচর মানে ছানাদের রং আলাদা জিবরাইলও চিনতে পারে না বলে আল্লাহ মালটাল বাড় দেখো ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু বাদ
এখন বলবো সুবহানাল্লাহ বলতে থাকো যেন মৌতবাড়ি বসে কলমা পড়তে। সত্তর বছর ওয়াজ শুনে মজমাই কিভাবে বসতি হয় এখন শিখি, কবে শিখবো? কিরাম বয়স থাকে বাংলা বুঝ দিবার নেই, পদে যদি ফেবিকল আটাতে না বসে আমি পিছনের লোকেদের একটু সামনে সরে আসতে বলছি। মজমাটা একটু ভালো করে সাজিয়ে দেন সন্ধ্যাবেলা তো, মজমাটা সাজিয়ে দেন বক্তাকে কথা বলার সুযোগ করে দেন। কি গো পিছনের লোকেদের কি সেগো ছেড়ে নাকি একটু আসেন না বাবা? না না আরে বাবু, আরে তোমরা যদি ডাকো তা আমি কি করতে এখন হয়েছি? আশ্চর্য লোক তো, তোমাদের ডাকি বলি এই দেখেন আমি যন্ত্রটা আলাদা চিনে লাইন লাইন ওই শ্রোতাদের কমিটির লোকেদের চুমো খেয়ে ওয়াদ করবো সে বক্তা আমি নয়। এ মুসলমান না আমাদের কথা শুনবে? এরা জন্ম দেয়া বাপের কথা শোনে না, আমার মতো পোল্ট্রি মুরগি খা মোল সাহেবের কথা শুনবে? কথা বলে শুনবে যে মা দশ মাস দশ দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করে, যে মা তোমার আমার মুখে এক টুকরো হাসি ফোটাবার জন্য তার দশাতে শাড়ি রক্তের বন্যা বইয়ে দিয়েছে, যে মা বত্রিশটা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, যে মা তোমার প্রসবের সময় দশাতে শাড়ি রক্তের বন্যা বইয়ে দিল। এখন মুসলমানের ছানারা সেই মার কথা শোনে? এরা কথা বলে মার কথা শোনে? তাই এরা যদি মার কথা না শোনে আমি ডায়মন্ড হারবারতে মৌলভী এই যে আমার কথা শুনবে? কথা বলে না শুনবে বেঁকে বললি আবার রেগে যাবে, হক কথা বললে গায়ে লাগবে, বুকি হাত মেরে বলতে তো উম্মতে মুহাম্মাদি, চুল কেটেছে কাউরাদের মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো, জামা পরেছে নাফরমানের মতো, আর নাম রেখেছে হনুমানের মতো, উম্মতে মুহাম্মাদি চোখ নীল করলো। আমার সোনার আব্বা আমি আপনাদের অনুরোধ করি, আমি আপনাদের বাচ্চার মতো সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা উপাসনা কীর্তনা ভজনা জল্পনা কল্পনা ধ্যান ও ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি অজর অময় অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতে পারাবানুতে খেচারে ঘুষারে সর্বত্র বিরাজমান তিনি কে বলো আব্বা? যিনি মুক্তিদাতা বিপদ হনতা গরিহান মহিমান সর্বশক্তিমান, তিনি এমন একটা বাদশাহ এমন একটা সম্রাট এমন একটা শক্তি যার বাদশাহী যার মহত্ব যার বড়ত্ব যার সম্রাট যার কৃতিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার? সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্বা, এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ জানেন? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহর নাম জোরে নিলে গোনা হবে? কার? আল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করলে বর্মিয়া খুশি হবে বলে মনে হয়? বর্মিয়া মানে কে বুঝতে পেরেছে? সত্তর বছর ওয়াজ শুনে এখন বর্মিয়া চিনতে পারে? আরে আজাদির শয়তান গো, আল্লাহর প্রশংসা করলে শয়তান খুশি হবে?
बुद्धिमान बुद्धिमान।